64 টাকায় একটি পেঁয়াজ কিনলেন ছাত্রলীগ নেতা। হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা ছাত্রলীগের নেতা জোনায়েদ আহমেদ পলক একটি পেঁয়াজ কিনেছেন 64 টাকা দিয়ে। ভারতীয় বড় সাইজের এক পেঁয়াজ 170 টাকা হিসেবে 324 গ্রাম ওজনের দাম 64 টাকা। চুনারুঘাট গ্রাম অঞ্চলের অধিকাংশ দোকানে এখন পেঁয়াজ নেই, আর এই সুযোগে পেঁয়াজ এখন দাম 200 টাকা ছাড়িয়েছে। দেশি পেঁয়াজের দাম বেশি হলেও ভারতীয় বড় পেঁয়াজ 170 থেকে 190 টাকায় বিক্রি হচ্ছে। মাত্র 3 দিনের ব্যবধানে 140 টাকার পেঁয়াজ বাড়তে বাড়তে এখন 200 থেকে 220 টাকায় বিক্রি হচ্ছে। বৃহস্পতিবার রাতে শহরের বিভিন্ন দোকানে বড় পেঁয়াজ 4টি 6টি করে বিক্রি হয়েছে। তবে শুক্রবার পৌর শহরের অধিকাংশ দোকান বন্ধ থাকলেও বিকালে খোঁজ নিয়ে দেখা যায় পেঁয়াজের চরম সংকট সৃষ্টি হয়েছে। গ্রামের বাজারে এখন পেঁয়াজ পাওয়াই যাচ্ছে না। আড়তদারা জানিয়েছে দাম বেশি, পেঁয়াজ কেউ আনছে না। দাম সহনশীল না হলে কোনো পাইকাররা পেঁয়াজের বড় কোনো চালান আনবে না।